আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাফিজুর রহমান। আমি আজকে একটি ট্রাপিজিয়াম আকৃতির ক্ষেত্রের ভরকেন্দ্র নির্ণয় কীভাবে করতে হয় সেটি উপস্থাপন করার চেষ্টা করব। আসো আমরা সমস্যাটি দেখি। চিত্রে প্রদর্শিত ট্রাপিজিয়াম সেকশনের ভরকেন্দ্র নির্ণয়। ভরকেন্দ্রটি কেমন চিত্রে দেখানো হয়েছে এবং এটির প্রতিটির পরিমাপ দেওয়া আছে সেন্টিমিটারে। এটি একটি ট্রাপিজিয়াম আকৃতির হলে প্রকৃতপক্ষে এটি ট্রাপিজিয়াম নয়, কারণ এখানে অর্ধবৃত্তাকার একটি অংশ এখানে অনুপস্থিত। সেই কারণে এই ধরনের ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের এই ক্ষেত্রটিকে আমাদের সুবিধাজনক বিভিন্ন ক্ষেত্রে ভাগ করে দিতে হবে, যেটি আমরা জ্যামিতিক ক্ষেত্র বলে থাকি। যেমন ত্রিভুজ হতে পারে, চতুর্ভুজ হতে পারে, বৃত্ত হতে পারে, এরকম আমরা সুবিধাজনক ভাগে ভাগ করে নিব। তো আসো আমরা সুবিধাজনক ভাগে ভাগ করে নিই। ক্ষেত্রটিকে আমরা সুবিধাজনক কয়েকটি ভাগে ভাগ করে নিই। এক, দুই, তিন, চার, এরকম চারটি ক্ষেত্রে ভাগ করে নিই। অন্যভাবে হয়তো ভাগ করা যেতে পারে, তো আমরা এইভাবে ভাগ করেছি। এক নম্বর ক্ষেত্রটি কেমন? এক নম্বর ক্ষেত্রটি হলো এই ত্রিভুজ আকৃতির, এই ত্রিভুজ আকৃতির ক্ষেত্র। এই ক্ষেত্রটির উচ্চতা কত? 10 সেন্টিমিটার এখানে দেওয়া আছে, আর ভূমি হলো 7 সেন্টিমিটার। 7 সেন্টিমিটার কেমন করে হলো একটু খেয়াল করি। আমাদের এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এই যে দেখো 4 সেন্টিমিটার দেওয়া আছে, আর এটি হলো বৃত্তের ব্যাসার্ধ। এইখান থেকে এটুকু হলো 3 সেন্টিমিটার, তাহলে এই এই টোটালটা হলো 4, এটুকু হলো 3, তাহলে এই জায়গার এইটুকু দূরত্ব, এইখান থেকে এটুকু দূরত্ব হলো 1 সেন্টিমিটার। তাহলে আমরা যদি 8 থেকে 1 বাদ দিই তাহলে এইটা থাকে 7 সেন্টিমিটার, অর্থাৎ ভূমিটা তাহলে 7 সেন্টিমিটার। এভাবে আমরা 7 সেন্টিমিটার পেয়েছি। এরপরে দুই নম্বর ক্ষেত্র, দুই নম্বর ক্ষেত্র একটি আয়তকার ক্ষেত্র, সুতরাং এর এটির দৈর্ঘ্য হলো 10 সেন্টিমিটার, প্রস্থ 8 সেন্টিমিটার। চার নম্বর ক্ষেত্র, এটি উচ্চ ত্রিভুজ আকৃতির ক্ষেত্র, এক নম্বরের মতোই, ভূমি 7 সেন্টিমিটার, উচ্চতা 10 সেন্টিমিটার। তিন নম্বর ক্ষেত্র, এটি একটি অর্ধবৃত্তাকার যার ব্যাসার্ধ 3 সেন্টিমিটার। তাহলে আমাদের সুবিধাজনক ভাগে ভাগ করা হয়ে গেল। এখন আমরা এই প্রতিটি ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব। আমাদের এক নম্বর ক্ষেত্রের ক্ষেত্রফল কত? A1 হাফ ভূমি গুণন উচ্চতা, ভূমি 7, উচ্চতা 10, 35 সেন্টিমিটার। দুই নম্বর ক্ষেত্রের উচ্চতা ক্ষেত্রফল কত হবে? দুই নম্বর ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, 8 গুণন 10 = 80 সেন্টিমিটার। এইটা হলো 8, আর এটা হলো 10, 8 গুণন 10 = 80 সেন্টিমিটার। তিন নম্বর ক্ষেত্র, তিন নম্বর ক্ষেত্রটি হলো একটি অর্ধবৃত্তাকার বৃত্তের অর্ধেক, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফলকে আমরা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা এই এটির ক্ষেত্রের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে বৃত্তের ক্ষেত্রফল হলো πr² এবং এটিকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাবে এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল। তাহলে πr এর মান হলো 3, এটিকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ক্ষেত্রফল হবে 14.13 সেন্টিমিটার². চার নম্বর ক্ষেত্র, এক নম্বর ক্ষেত্রের মতোই একটি ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ভূমি গুণন উচ্চতা সমান 35 সেন্টিমিটার। তাহলে আমাদের চারটি ক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে গেল। এখন আমাদের বের করতে হবে x̅ এবং y̅, অর্থাৎ যে কোনো একটি বিন্দু থেকে x এর মান কত, y এর মান কত। অর্থাৎ ভরকেন্দ্র আমরা যদি ধরে নিই যে এখানে কোথাও আছে তাহলে এই বিন্দুটার মান কত সেটা আমাদের বলতে হবে, বের করতে হবে। এটি বের করতে হলে আমাদের প্রথমে বলতে হবে কোন বিন্দু থেকে এইটির মান। আমরা একটি ভূমি বরাবর এক্স অক্ষ ধরে নিই এবং এই বিন্দু থেকে আমরা একটু ওয়াই অক্ষ বরাবর একটি রেখা টানি। তাহলে আমরা এখন বলবো যে এই জিরো বিন্দু থেকে x̅ এর দূরত্ব কত, y̅ কত, ওয়াই এর দূরত্ব কত। তাহলে আমাদের এইটার সিজির বিন্দুটির আমরা মান বের করতে পারবো, বলে দিতে পারবো। আচ্ছা এখন আসো, আমরা আমাদের এক্স এর মান দরকার এবং ওয়াই এর মান দরকার। এক্স এর মান একটু খেয়াল করো, আমরা যদি এই ক্ষেত্রটিকে যদি এই লাল অক্ষ বরাবর যদি আমরা ভাগ করি তাহলে দেখো ক্ষেত্রটি দুই দিকে সমান ভাগে ভাগ হয়, অর্থাৎ বাম পার্শ্ব এবং ডান পার্শ্ব সমান। এই এই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে এই বস্তুটি এই লাল অক্ষ বরাবর ভারসাম্য অবস্থা আছে, দুই পাশে সমান। সুতরাং এই ক্ষেত্রে এক্স এর মান হবে এই অক্ষ বরাবর যে কোনো বিন্দুতে, সেটি এখানে হইতে পারে, এখানে হইতে পারে, এখানে হইতে পারে, এখানে হইতে পারে, যে কোনো জায়গায় হইতে পারে। তাহলে আমরা এক্স এর মান বলতে পারবো যে জিরো থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত দূরত্ব কত, এখান থেকে দূরত্ব হলো 8, আর এখান থেকে দূরত্ব হলো 3, 8 আর 3 কত, 8 আর 3 = 11। তাহলে এক্স এর মান কত? এক্স এর মান হলো 0 থেকে 11 সেন্টিমিটার। তাহলে আমরা এক্স এর মান পেয়ে গেলাম, 8 + 3 = 11 সেন্টিমিটার।
তাহলে এইভাবে আমরা সহজভাবে আমরা এক্সেল মান বের করে ফেলতে পারি। ওয়াই অক্ষ বরাবর যদি আমরা ভাগ করি এটা সমভাবে ভাগ হয় না, যেদিক দিয়ে জানি না কেন এটা সমানভাবে ভাগ হবে না, ভারসাম্য হবে না। সুতরাং এটা আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে। তো ওয়াই বার বের করতে গেলে আমাদের সূত্রটি কি আমাদের বের করতে জানতে হবে, সেই সূত্রটি জানতে হলে আমাদের প্রতিটি ক্ষেত্রের আবার আমাদের আলাদা আলাদা কেন্দ্র কোথায় সেটা আবার নির্ণয় করতে হবে। তাহলে এক নম্বর ক্ষেত্রে ওয়াই ওয়ান এবং ওয়াই টু, ওয়াই ওয়ান এবং ওয়াই টু একই হবে যেহেতু ভূমি থেকে এটা একই আকৃতির। একটি ত্রিভুজের কেন্দ্র হবে ভূমি থেকে উচ্চতার তিন ভাগের এক ভাগ, আর শীর্ষ থেকে যদি আমরা ধরি তাহলে শীর্ষ থেকে হবে তিন ভাগের দুই ভাগ। যেহেতু আমরা ভূমি থেকে বের করছি সুতরাং ভূমি থেকে হবে উচ্চতা মোট উচ্চতার ওয়ান থার্ড, সেখানে ওয়ান থার্ড ইন্টু টেন সমান হলো 3.33 সেন্টিমিটার। দুই নম্বর ক্ষেত্রটি একটি আয়তাকার ক্ষেত্র, সুতরাং এর কেন্দ্র হবে মাঝবিন্দুতে, মাঝবিন্দু অর্থাৎ 10 এর অর্ধেক 5 সেন্টিমিটার। ওয়াই থ্রি, ওয়াই থ্রি এটি একটি অর্ধবৃত্তাকার, যদি এটি বৃত্ত হতো তাহলে এটির ভর কেন্দ্র হতো কেন্দ্রে, কিন্তু অর্ধবৃত্তাকার হওয়ার কারণে এটির কেন্দ্র হবে কেন্দ্র থেকে একটু উপরে। কতটুকু উপরে সেটি আমাদের মনে রাখতে হবে সূত্রটি, যে কোনো অর্ধবৃত্তাকার ক্ষেত্রের ভূমি থেকে এর কেন্দ্রের দূরত্ব হবে, ভর কেন্দ্রের দূরত্ব হবে 4r/3π। আমরা যদি r এর মান 3 বসিয়ে দিই তাহলে ক্যালকুলেশন করলে এটার মান আসে 1.27 সেন্টিমিটার। তাহলে আমরা ওয়াই থ্রি পেয়ে গেলাম, আমরা ওয়াই পুরো পেয়ে গেছি আগেই। এখন আমরা ওয়াই বারের যদি সূত্রের মধ্যে আমরা মান বসাই তাহলে আমরা ওয়াই বারের মান পেয়ে যাব। ওয়াই বারের সূত্র কী? ওয়াই বারের সূত্র হলো a1 ইন্টু a1 প্লাস a2 ইন্টু y2 মাইনাস a3 ইন্টু y3। এখানে মাইনাস দিলাম কেন? মাইনাস দিলাম এই কারণে যে এই তিন নম্বর ক্ষেত্রটি এখানে আসলে অনুপস্থিত, এখানে নেই, সেই কারণে এটি আমরা এখানে মাইনাস দিলাম a4 ইন্টু y4। ঠিক তেমনি নিচেও আমরা ভাগ করতে পারি ক্ষেত্র দিয়ে, টোটাল ক্ষেত্রফল a1 a2 মাইনাস a3। এ থ্রি যেহেতু এখানে অনুপস্থিত সেই কারণে আমরা এখানে লিখলাম a3 প্লাস a4। এই সবগুলো মান যদি আমরা বসাই a1 a2 a3 a4, y1 y2 y3 y4 y1 এবং y4 একই মান, এই সবগুলো মান যদি আমরা বসাই, এভাবে যদি আমরা বসিয়ে দেই তাহলে এটি যদি আমরা ক্যালকুলেটরে হিসাব করি তাহলে হিসাব করলে এটির মান আসে কত? মান আসে 4.527 সেন্টিমিটার। তাহলে আমরা ওয়াইয়ের মান পেয়ে গেলাম। ওয়াইয়ের মান কোথা থেকে পেলাম? ওয়াইয়ের মান 0 থেকে, এই সিজি যদি বিন্দুতে হয় তাহলে এই সিজির উচ্চতা কত? 4.52 সেন্টিমিটার। তাহলে সিজি হবে কোথায়? এইখানে। তাহলে আমাদের এক্সের মান কত? 11 সেন্টিমিটার। ওয়াই বারের মান কত? 4.52 সেন্টিমিটার। আমরা এক্স বার এবং ওয়াই বারের মান পেয়ে গেলাম। এক্স বার হলো 11 সেন্টিমিটার, ওয়াই বার হলো 4.527 সেন্টিমিটার। তাহলে আমাদের সিজিটা হবে এই বিন্দুতে। এটির মান কত? এক্স বরাবর এক্স অক্ষ থেকে হলো 0 বিন্দু থেকে 11 সেন্টিমিটার এবং 0 বিন্দু থেকে 4.527 সেন্টিমিটার। এভাবেই আমরা এরকম একটি ক্ষেত্রের ভর কেন্দ্র আমরা নির্ণয় করতে পারব। তো আশা করি যারা এটি দেখলেন তারা বুঝতে পেরেছেন। যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে, যদি বুঝতে না পারেন, তাহলে ভিডিওটি যদি বারবার রিপ্লে করা হয় তাহলে এটি আমার মনে হয় আরও অনেক সহজ হবে। তো ধন্যবাদ সকলকে, আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।